তো গাইস এখানে দেখতে পারতেছো যে আমরা ডো ভার্সেস স্কোয়াডে ম্যাচটা স্টার্ট দিছিলাম, কিন্তু এই জায়গা থেকে ভাই তো আমাদের বাই চান্স আমাদের রেকর্ডিংটা আমি অন করছিলাম, অনটা পরে কাইটে গেছে কি আমরা নিজেও জানি না গাইস। এটা র্যাঙ্ক ম্যাচ ছিল, ইন র্যাঙ্ক ম্যাচ ডো ভার্সেস স্কোয়াডে গাইস আমরা কিন্তু এই যে জায়গায় ক্লোক টাওয়ারে নামতেছিলাম গাইস। ক্লোক টাওয়ারের পিছে দেখো ভাই কতগুলা প্লেয়ার ভাই সাহ। তো এখানে ল্যান্ডিং করার সময় দেখছি আমরা চারটা স্কোয়াড গাইস, চারটা স্কোয়াড তো আমরা ল্যান্ডিং করতে আসি ক্লোক টাওয়ারে, কিন্তু আমরা ডো ভার্সেস স্কোয়াড আমরা দুজন কিন্তু ক্লোক টাওয়ারে নামছি গাইস। তো এখান থেকে আমরা লুটপাতি কুইরা পরে সামনের দিকে আগামো, তো আমরা কাম করি যে এই জায়গায় নেমে আমরা কিন্তু কোনো রকমের ভাই শুধুমাত্র একটা M24 পাইছিলাম, M24 দিয়ে তো কিছুই হয় না ভাই। আমি আবার আনছিলাম ই ক্যারেক্টার আনছিলাম না, তো ফায়ার মিচ। তো আমরা এক কাম করি ভিতরে যায় লগে লগে আর একটা থমসন কিন্তু কিনি, কিন্তু গাইস এখান থেকে থমসন কিনে আমরা বাইরে বাইরে এই যে একটা প্লেয়ার এখানে কিন্তু একটা হেড চুট গাইস, পারটেক্স হেড চুট দিয়ে দিছি গাইস, হেড চুটে কনফার্ম। তো গাইস এখান থেকে আবার আমরা ভিতরে যাই না, এখানে কিন্তু আরও প্লেয়ার ছিল, এখান থেকে আমরা এক কাম করি যে এখানে কিন্তু এই যে গাইস আরেকটা প্লেয়ার, এই প্লেয়ারটারা এই প্লেয়ারটারা কিন্তু আমরা হেডশটে ডাউন করেছি, পিছের থেকে কিন্তু আমরা আরেকটা মাত্রা ছিল গাইস ভাই 43 লাইভে নিয়ে পড়ছে মাত্র ভাই। তো আমরা সামনের দিকে গেছি, এখান থেকে কিন্তু আমি একটা উডপিকার কিনা লাইছি গাইস, থেকে একটা উডপিকার এই জায়গায় আমরা এখান থেকে কিন্তু উডপিকার কিনা আমি আমার প্লেয়াররা কইতেছিলাম যে ভাই আমার তো মেডি নাই একটা বনফায়ার জ্বালায় দাও, তো ওই কিন্তু এই জায়গায় আমাদের বনফায়ারটা জ্বালায় দিছে গাইস। ওই জায়গায় একটা প্লেয়ার ওইটারে কিন্তু ড্যামেজ দিতেছিলাম, ড্যামেজ লাগে নাই, তো আমরা সরাসরি ডাইরেক্ট রাশ করে দিই গাইস, আর উপরে সরাসরি রাশ করে দিই। তো আমাদের এই প্লেয়ারটার নিচে নেইমা দেখো গাইস এই জায়গায় কিন্তু উডপিকারটা পারটাক্সে হেডশট গাইস, আমরা কিন্তু পিছের থেকে হেডশট দিয়ে দিই। তো সামনে কিন্তু আরেকটা প্লেয়ার ফায়ার মিস, আবার ফায়ার মিস, এখন কিন্তু একটা হেডশট দিয়ে দিম গাইস 396 কিন্তু ওরা কিন্তু আরেকটা হেডশট দিয়েছি অলরেডি, কিন্তু এই জায়গাতে আমাদের 4টা কিল হয়ে যাবে ওরা কনফার্ম করার পরে ভাই। এই জায়গায় কিন্তু আরও অনেকগুলো প্লেয়ার আসলো ভাই, এই জায়গায় আবার কিন্তু আমরা ক্লোকটার উপরে উইঠা দেখি ওই যে ওই সাইডে কিন্তু ফাইট হইতেছে গাইস। তো আমরা এনতে এই জায়গায় কিন্তু আরেকটা প্লেয়ার দেখি আমি, এই জায়গায় ওরা গুলি মিস, ওই কিন্তু আমার প্লেয়ার ড্যামেজ দেওয়ার পরে ওরাই কিন্তু আমি MP40 দেয় ভাই হেডশট দিয়ে মারা দিছি গাইস। তো সামনে কিন্তু আরও প্লেয়ার ছিল, আমরা সামনের দিকে এখন যাইমো, এখান থেকে একটু লুট করবো, লুট করে আমরা কিন্তু আবার সামনের দিকে যাবো গাইস। তো গাইস দেখতেছো আমাদের প্লেয়ার কিন্তু মাত্র 22টা অ্যালাইভ, লাস্টে যায় দেখবো আমাদের কতগুলো প্লেয়ার অ্যালাইভ থাকে ভাই। তো এই জায়গায় আমরা কিন্তু এখানে নামলাম, আমার কিন্তু পিছেতে মারা শুরু করছে গাইস, এই যে ওই জায়গাতে কিন্তু মারা শুরু করছে, ওই কিন্তু আবার ওয়ালও মেরে এসে গেছে, ওয়ালও মেরে এসে আমরা কিন্তু সরাসরি রাজ দেওয়ার চিন্তা ভাবনা করছি। ওরা কিন্তু এই জায়গায় আরেকটা কিন্তু হেডশট দিয়ে মেরেছি বা এই গেম প্লেটার অনলি ফর হেডশটে ভাই। তো আমরা কী করতেছিলাম এই যে দেখো জোনে এখানে রিভাইভ দিতেছিলাম, আমরা বলতেছিলাম যে ভাই জেনে রিভাইভ দিতেছে ওই জায়গাতে রিভাইভ দিতে দিই, কারণ আমাদের কিল লাগবে ভাই। 19টা প্লেয়ার দেখতেছো, এই 19টা প্লেয়ার কিন্তু লাস্ট পর্যন্ত 19টাই বেঁচে থাকে গাইস। তো অলরেডি কিন্তু আমার ক্লোক টাওয়ারতে 6 কিল হয়ে গেছে, ওই যে বাম সাইডে একটা প্লেয়ার ছিল ওইটারে কিন্তু আমি দেখি নেই ভাই, ওই প্লেয়ারটারা আমি দেখি নেই ভাই যে ওরা মারতে যাবো আমি ভাই। তো আমরা সামনের দিকে যাইতেছি ভাই, সামনের দিকে যাইতেছি এই জায়গায় আর 2টা প্লেয়ার, আমি কিন্তু এখানে একটা ওয়াল মারান ধরছিলাম, ওয়াল মারিনি, এই যে হেডশট মিস, এই যে একটা হেডশট গাইস, এখানে কিন্তু আরেকটা আসবে, এটাও হেডশট ভাই, 2টারে কিন্তু আমরা হেডশটে ডাউন করে দিয়েছি ভাই। তো গাইস এই 2টার আমরা কনফার্ম করে এখন আমরা সামনের দিকে যাবো ভাই। তো আমি আবারও বলতেছি ভাই এটা কিন্তু আমাদের র্যাঙ্ক ম্যাচে ডো ভার্সেস স্কোয়াডে ঢুকছিলাম গাইস, আমাদের রেকর্ডিংটা অফ হয়ে গেছিলো ভাই, মানে জোস একটা গেম প্লে হয়েছে দেখে আমরা এটার আবার রিপ্লে করে সবার তোমাদের কাছে আনছি গাইস। তো আরও কিন্তু এরকম আরও অনেকগুলো ভিডিও আছে, আমি এখন থেকে এমনি 2-3টা দেওয়ার চেষ্টা করবো গাইস। তো প্যারানাই চিল আমাদের আরও ভিভেস গাড়ানো এরকম ভিডিও আছে, তোমরা চাইলে কমেন্ট বক্সে জানাই দিও যে এমনি কি আমরা ভিভেস গাড়ানোর ও ওইটাও দিমু নাকি গাইস, তোমরা কমেন্টে যা করবো আমরা কিন্তু তাই করবো, সমস্যা নেই গাইস। তো ওই যে দেখতেছো সামনে কিন্তু একটা রিভাইভ দিতেছে, আমি বারবার আমার প্লেয়ারে কইতেছি যে রিভাইভ দিব, ওরে রিভাইভ দিতে দিবা, ওরে মারবা না গাইস। তো এই যে দেখো রিভাইভ হয়ে কিন্তু রিভাইভ হইতেছে, রিভাইভ হয়ে গেছে। তো আকাশের দিকে কিন্তু ওর প্লেয়ারগুলোর দেখা যাইতেছিল, আমি কিন্তু ওরে 3টা ড্যামেজ দিছিলাম, ওই যে আকাশের প্লেয়ার ওই যে গাইস, তো আমি ওরা কিন্তু ড্যামেজ দিছিলাম, এই যে 1টা 2টা 3টা মারার পরে কিন্তু আর একটা গুলিও লাগে নাই। তো আমরা সামনের দিকে যাই, কইলাম যে যে রিভাইভ দিছে ওরে মারমু, এই 2টা থাক, এই 2টা যদি পরবর্তীতে আবার রিভাইভ দেয় তাহলে তো উই লিবি। তো ওই জায়গায় সামনে কিন্তু অনেক ফাইট করতেছে, ফাইট হইতেছে, আমি কিন্তু ফুল রাশে আসলাম ভাই, আমার প্লেয়ার একদিকে আর আমি একদিকে আসলাম, ফুল রাশে আসলাম, ওইদিকে কিন্তু আবার কেপ টাউনে রিভাইভ দিতেছিল ভাই। তো আমি এক কাম করছি ভাই, পুরা ফুল রাশে আসলাম যেহেতু আমি ডাইরেক্ট ভাই ডাইরেক্ট রাশে গেছি, আমার অলরেডি কিন্তু 8 কিল হয়ে গেছে ভাই এই জায়গাতে ভাই, অলরেডি 8 কিল হয়ে গেছে। আমাদের ডাইন সাইডে কিন্তু আরেকটা প্লেয়ার আছে, এই যে ডাইন সাইডে, ওরা কিন্তু একটা পারফেক্ট হেডশট ভাই, মানে এটা ফুল হেডশটের গেম প্লে ভাই,
জোস একটা ম্যাচে হয়েছিল ভাই, ওই কিন্তু হরজ লাইন মারতেছিল, আমি কিন্তু কনফার্ম করে দিচ্ছি তো লুটপাতি কইরা পরে আমরা ডিরেক্ট পিকের উপরে গেছি। গেল এই জায়গায় কিন্তু আমাদের ডাবল ডোরে একটা প্লেয়ার স্ক্যানারে শো হয়েছে, ওই কিন্তু ফাইট করতেছিল, তো আমি ডাইরেক্ট রাশ দিয়ে দিছি, কোনো কিছু দেখে বা না দেখে ডাইরেক্ট ওর উপরে কিন্তু আমরা রাশ দিয়ে দিছি ভাই। তো ওরা কিন্তু যায় মারতেই হবে গাইস, তো এই যে MP40টা নিয়ে ওর উপরে ডাইরেক্ট রাশ, ওই ভিতর ঢুকে গেছে M10 দেখার জন্য মারতেছিল, ওরা কিন্তু ডাউন করে দিছি। ওরা কনফার্ম দেওয়ার পরে পিছে কিন্তু আরেকটা প্লেয়ার দেখছি, ওরাও কিন্তু আমরা এই যে হেডশট মেরে দিছি গাইস, এই প্লেয়ারটাতে কিন্তু আবার নিচে একবার মারছি, এই জায়গায় আরেকবার মারলাম গাইস, তো ওরা কিন্তু আবার হেডশট দিয়ে দিছি, ওরা কনফার্ম দিয়ে দিলাম, আমার কিন্তু এখানে 11টা কিল ডান। তো ওই দুইটা কিন্তু আমাদের ওই যে এক নাম্বার যারা কো আশিক, ওই কিন্তু মারা গেছে, ওই কিন্তু হিডলিশে মারতেছিল, আর উপরে কিন্তু এই যে এই মানে এই সাইডে কিন্তু একটা রিভেব দিতেছিল দেখো বিমান শক্তিতে, তো আমি কইছি যে তুমি হিডলিশের কাছে যাও, আমি বিমান শক্তি এটা রিভেব দেওয়ার পর ওরা মেরা দেবো গাইস। তো ওই ওর কাছে গেছে গা, আমি যাই উপরে, যাই উপরের দিকে ডাইরেক্ট রাশ করে দিতেছি, ওই যে পর্যন্ত রিভেব দিব না ওই পর্যন্ত কিন্তু ওরা আমরা মারমো না ভাই। তো রিভেব দেওয়ার পরে কিন্তু ওরা আমরা মারে, তো আপাতত এখানে আমরা বসে আছি, ওরা রিভেবটা দিবার দিলাম, তো সামনে যাই একটু আমরা বসমু গাইস, এখানে বসিয়া ওরা কিন্তু রিভেবটা দিতে দেবো, রিভেবটা দেওয়ার পরে কিন্তু ওরা আমরা মারমু গাইস। তো এই যে রিভেবটা কিন্তু হয়ে গেছে, ওই কিন্তু এখন বাইরেও বাইরনের পর এই যে গাইস হেডশটটা হয়ে গেছে গাইস, এখানে কিন্তু আমরা হেডশট মেরে গেছি ওরা গাইস, চালু চলে এখন কনফার্ম দিয়ে এখন ডাইরেক্ট আমরা সামনের দিকে যাই মুগা গাইস। ওইও কিন্তু আমার প্লেয়ারটা কিন্তু হিডলিস্টার মেরে গেছে, এই জায়গায় কিন্তু প্লেয়ারটা নামছে, ওরা একটা যেটা রিভেব দিছে না কিন্তু নামছে গাইস, এখানে কিন্তু দেখো গাইস ওরা কিন্তু দেখা গেছে ওই যে ওই মাথায়, পরে দেখি ওই নাই, তারপর সামনের দিকে যায় দেখি প্লেয়ারটা নিচে লুট করতেছিল, ওরা কিন্তু আরেকটা হেডশট মেরে দিছে ভাই। এখানে দেখো আমরা কিন্তু হিডলিশের কাছে এসে পড়ছি ভাই, হিডলিশটা কিন্তু ওই যে দৌড়াইতেছিল ওইটা কিন্তু মাত্র নামছে, ওই জায়গাতে যে রিভেব দিছে এটা কিন্তু মাত্র নামছে, তো আমরা এটার একটা ধাক্কা দিয়ে এটারও কিন্তু হেডশট মেরে দিই, দেখো গাইস হেডশট উডপিকার আরেকটা হেডশট গাইস, মানে পুরো একবার হেডশট গেম লাগে গাইস। এই জায়গায় কিন্তু আমার 14টা কিল হয়ে গেছে ভাই, দেখতে দেখতে 14টা কিল গাইস, এই জায়গায় কিন্তু পুরো একটা স্কোয়াড আসলো, আমি দেখি না ভাই, M10 এ বাংলা জাতা দিতে আইছিল, আমি কিন্তু এনে থামিয়ে গেছি ভাই, মানে কি দেখে থামছে আমি জানি, ওই যে M10 নিচে আমার বাংলা জাতা দিব, উপরের থেকে কিন্তু আরেকটা মারতেছিল গাইস, এই জায়গায় এই যে এটার মারণ ধরছে, এটা কিন্তু ওয়াল মেরে গেছে, এখানে পুরো একটা স্কোয়াড আমার ধরছে গাইস। তো পিছের দিকে কিন্তু আমাদের ওই যে আশিক, আশিক কিন্তু ব্যাকআপ দিয়ে একটা অঘর একটা ডাউন করে দিয়েছে ভাই এই জায়গায়, তো এই জায়গায় কিন্তু ভাই আমি চারিদিকতে ফাইসা যাইতেছিলাম, চারিদিকতে ফাইসা যাইতে যাইতে এই জায়গায় কিন্তু আমার এখন গাইস জানোই তো ভাই চারটে প্লেয়ার আইলে কি করবো গাইস, এই যে ভাই কিন্তু একটা ডাউন দিয়েছে, আমারও কিন্তু চান্দের দেশে এই জায়গাতে উড়াই দিছে ভাই, আমি অর্ধ লাইন মারতেছিলাম, আমার কিন্তু এই জায়গাতে অর্ধ লাইনটা মারতে দেয় না। এখানে দেখো আশিক সেই একটা গেম প্লে দেয় আমাদের, মানে আশিক আমার সমান বয়সী নাইনে পরে গাইস, দেখো গাইস ওর গেম প্লেটা দেখো একবার, ওপি লেভেলের দুইটা কিন্তু এখানে ডাউন করে দিয়েছে, আর একটা প্লেয়ার আছে এই জায়গায় দেখো হেডশট মেরে দেবো গাইস, হেডশট ভাই এই জায়গায় কিন্তু আগে পুরো স্কোয়াডটার ওই একাই খাইয়া দিছে ভাই, এখানে কিন্তু আমার কয় কিল 13টা কিল হয়ে গেছে ভাই, এখন কিন্তু আর দুইটা প্লেয়ার এলাইভ আছে, ওই কিন্তু আমার সামনে থেকে রিভেবটা দিয়ে দিব গাইস। গাইস আমরা কিন্তু এই জায়গাতে রিভেব হয়ে গেছি, রিভেব হওয়ার পর আমরা নিচের দিকে নামতেছিলাম, তো আর দুইটা প্লেয়ার আছে, আশিক কি করে আশিক এই দুইটারে মাইরা দেয় লাস্ট। ওকে আমরা এই যে এই ঘরের উপরে নামি, এই ঘরের উপরে কিন্তু নামে একটু আমরা লুটপাতি করতে থাকি গাইস, লুটপাতি দেখা যাক ভাই কিছু পাই কিনা, আমরা কিন্তু এই রুমেতে কিছুই পাই নাই ভাই, মানে খেলার মতন এই রুমে তো আমরা কিচ্ছু পাই নাই। তো আমরা এই জায়গায় নেমে গেছি, আমি একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি, যে নিচের দিকে দেখি ওই যায় এদিকে দেখতে দেখতে কিন্তু আশিক আরেকটা মেরে গেছে গাইস, তো ওরও কিন্তু 14 কিল, আমারও 14 কিল ভাই, আমরা দুজনেই কিন্তু 28 কিল করে ফেলছি ভাই, ডুও ভার্সেস স্কোয়াডে গাইস 28 কিল, লাস্ট একটা প্লেয়ার আছে এটারে কে মারতে পারে দেখা যাক ভাই, যে মারবো ওই কিন্তু ভাই, ওরে কিন্তু হাই স্কিল এমেছে, ওরও 14 কিল আছে, আমারও 14 কিল আছে, এটা এমেছে গাইস। তো এখানে লাস্ট প্লেয়ারটা কোথায় গেছে, লাস্ট প্লেয়ারটা আমরা দুজনে খুঁজতেছিলাম, আমি কিন্তু লংয়ের কোনো গান পাই নাই, তো ওইও কিন্তু লাস্ট প্লেয়ারটার খুঁজতেছিল, আমিও লাস্ট প্লেয়ারটারই খুঁজতেছিলাম গাইস, প্লেয়ারটা কোথায় গেছে বারবার বলতেছিলাম যে প্লেয়ারটা কোথায় ভাই, প্লেয়ারটা কোথায়, তো প্লেয়ারটা এদিকে কিন্তু প্লেয়ারটা নাই গাইস, ভিতরে একটা হ্যাম্প ফোরান আসছিল এটারও কিন্তু আমি দেখি নাই ভাই, ওই যে গেছে প্লেয়ারটা দেখা গেছে, আমি কিন্তু থমসন দিয়ে লঙেতে মারা শুরু করছি ভাই, আমি আর থমসন দিয়ে লঙেতে মাইরা দিবো গাইস, আর ওরা কিন্তু ড্যামেজ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার প্লেয়ারটা কিন্তু মাইরা গেছে গাইস, এটা কিন্তু আমাদের র্যাঙ্ক ম্যাচে ছিল, এই যে আমি দেখাই ওর কিন্তু 15 কিল, আমার 14 কিল এই জায়গায় সেটা দেখছো গাইস, ওর 15 কিল, আমার 14 কিল এই জায়গায়, এটা অ্যান্ড র্যাঙ্ক ম্যাচে আসলো এই যে 16 ভার্সেস ডো ভার্সেস স্কোয়াড দেখা গেছে এটা আসলো গাইস। তো ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।